কৃষক কথা পরিবারে আপনাকে স্বাগত। আজকে আবার আসুন বাংলায় দেখি, বাংলায় শিখির একটি নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আপনার সামনে। আজকে আলোচনার বিষয় হবে শশা গাছের যে ক্যালসিয়াম হোক, বোরন হোক, ম্যাগনেসিয়াম হোক, সালফার হোক, এগুলোর প্রয়োজনীয়তা কি, এবং এগুলো গাছ যদি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় মতো না পেয়ে থাকে তাহলে কি গাছের ক্ষতি হতে পারে, এবং কি ব্যবহার করলে আপনার গাছে বা কি করলে আপনার শশা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং ফলের পরিমাণ বৃদ্ধি হবে। ভিডিও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কি করবেন, কি আপনাদের করণীয় যেটার জন্য আপনাদের গাছ সুস্থ সবল থাকবে এবং ফল ধারণ ক্ষমতা বেশ ভালো হবে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই যেটা আমি বলবো যে আপনারা তো অনেক ভিডিও দেখেন যেখানে বলে যে মাটির পিএইচ লেভেল, তো কি এই পিএইচ লেভেল? হ্যাঁ, হয়তো অনেকেই বোঝেন না, প্রথম দিকে আমিও বুঝতাম না যে পিএইচ জিনিসটা কি হতে পারে। তো এটা সাধারণ ভাষায় আমি যদি বোঝাই আপনাকে, তাহলে এটি হলো মাটিতে দ্রবীভূত হাইড্রোজেনের পরিমাণ কত। তো সেটি কত থাকলে শশা গাছের পক্ষে খুবই উপকৃত হবে শশা গাছ, সেটি হলো 5 থেকে 6.5-এর ভিতরে। 6 হলো সব থেকে ভালো, 6.5-ও মোট ভালো, এবং 5, 5.5 এইগুলো খুব ভালো। মোটামুটি আপনি 7 থেকে 4.5-এর ভিতরে যদি পিএইচ লেভেল থাকে আপনার, তবেই কিন্তু আপনার জমিটি উর্বর বলে বিবেচিত হবে। তো এখন কি করে বুঝবেন আপনারা যে আপনার মাটির পিএইচ লেভেল কত আছে? এটা অ্যাকচুয়ালি একটা পরীক্ষার বিষয় যেটা আপনি সাধারণভাবে করতে পারবেন না বাড়িতে বা হাতে, নিজের হাতে করতে পারবেন না। নিজের হাতে পারবেন, এটি মেশিন কিনতে হয়, সেটি অনেক দাম, 4,000-5,000 টাকা, তো সেটা সবার পক্ষে কেনা সম্ভব নয়। আপনারা যারা গ্রামীণ এলাকায় বাস করেন, তারা আপনাদের যে কৃষি দপ্তর আছে সেখানে জমির বিভিন্ন প্রান্ত থেকে অল্প অল্প করে মাটির স্যাম্পেল নিয়ে গিয়ে টেস্ট করিয়ে রাখতে পারেন। এই পাতাগুলো এইভাবেই ছিঁড়ে ফেলবেন, এগুলো তো আরও আপনার ধসা লাগবে তা না হলে। তো যেটা বলছিলাম, তো মাটি আপনারা চেক করান। মাটি চেক করালে কী হবে বলুন তো? মাটির যদি আপনার পিএইচ লেভেল কমে যায় বা বেড়ে যায় তাহলে কী হবে জানেন তো? গাছ মাটি থেকে যে ফসফেট নেয়, এটা নিশ্চয়ই জানেন যে ফসফেট একটি গাছের জীবনচক্রের জন্য খুব জরুরি। এই যে দেখুন, আমি যে আরেকটা যেটা বলছিলাম, এই যে ডগটা দেখছেন না, এই ডগটাকে না যদি ভেঙে দেন তাহলে কিন্তু স্ত্রী ফুল প্রচুর পরিমাণে আসবে। এই দেখুন, এভাবে কেটে দিন বা ভেঙে দিন, ব্লেডে করেও কেটে দিতে পারেন। হাতে করে ভাঙলে ব্যাকটেরিয়া লাগার সম্ভাবনা থাকে, ওখানে আপনারা একটুখানি চেষ্টা করবেন ব্লেড দিয়ে কেটে দেওয়ার, তাহলে খুব ভালো হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক স্প্রে করে দিতে পারেন পুরো বাগানটাতে, তাহলে আপনাদের এটা 3G কাটিং হয়ে গেল, 2G বা 3G কাটিং যেটা বলছে সেটাই হয়ে গেলো আর কি, ওই ডগগুলো শুধু কেটে দিলে। এর ফলে কী হয় জানেন তো? অনেক নতুন নতুন ডগ বের হয়, যে ডগগুলোর থেকে মানে গাছটা আরও অনেকটা এগিয়ে যায়, এবং গাছের যে জালি বলি আমরা যেটাকে, ছোটো ফল, স্ত্রী ফুল, সেটা কিন্তু প্রতি গাঁটে গাঁটে আসে এবং ফলের পরিমাণটা বেশি হয়। গাছের ডাল যত বেশি হবে ততই গাঁট বেশি হবে, এবং গাঁট বেশি হলেই ফল ধারণ ক্ষমতাটাও কিন্তু আর বেশি হয়ে যাবে। তো আর যেটা বলছিলাম আমি, যে ক্যালসিয়াম এর সাথে ফসফেট বন্ড করে নেবে, এর ফলে কী হবে বলুন তো? গাছ কিন্তু আপনার ফসফেট নিতে পারবে না। আর গাছ যদি মাটির থেকে ফসফেট নাই নিতে পারে তাহলে তার স্বাভাবিক বৃদ্ধিতে প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটবে এবং একটি গাছ রুক্ষ সূক্ষ্ম হবে। এই যে দেখছেন, এই ফলটি কিন্তু বোরনের অভাবজনিত কারণে হয়েছে। বোরন কী করে জানেন তো? বোরন গাছের শরীরে থেকে গাছকে মাটি থেকে ফসফেট নিতে সাহায্য করে, শিকড়কে অক্সিজেন নিতে সাহায্য করে, এগুলি করে। এই অকালে এই ফলটি দেখুন ছোটো অবস্থাতেই পেকে গেছে, এবং এর মধ্যে মাছি পোকা, যেটা ফল মাছি বলি আমরা, সেটির আক্রমণ আছে। আমি দেখুন ফল মাছিতে ফলটি আক্রান্ত, খুবই ছোটো ফল কিন্তু আকার বিকৃতি হয়ে গেছে, ফল মাছির জন্য তো হয়েইছে, এবং তার সাথে সাথে আপনার বোরনের অভাবজনিত কারণেও হয়েছে। তো আপনারা মাঠে বোরন স্প্রে করুন, বোরনের সাথে আপনারা যদি ক্যালসিয়াম পান, ক্যালসিয়াম স্প্রে করুন, এতে আপনাদের গাছ তো সুস্থ থাকবেই, সঙ্গে গাছের যে মাটিতে যে সারগুলি আপনি দিয়েছেন না, সেগুলি তো গাছের শিকড়ের মাধ্যমে আপনাকে মানে শিকড়ের মাধ্যমে গাছ তো নেবে, তো সেই নেবার সময় যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য আপনারা প্রতি সপ্তাহে, ফল ধরা শুরু হয়ে গেল জালি আসা, তারপর প্রতি সপ্তাহে আপনারা বোরন স্প্রে করুন। বোরন 20% যেটা আছে না, সেটা 15 লিটার জলে আপনার ওই 25-30 গ্রাম মতো দিয়ে স্প্রে করুন, তার সাথে ক্যালসিয়ামও দিয়েন। ক্যালসিয়াম দিলে কী হবে, গাছের আরও যেসব মানে ক্যালসিয়ামের খুব জরুরি, গাছ ক্যালসিয়াম এই শশা গাছের জন্য খুবই জরুরি, বোরন এবং ক্যালসিয়াম দুটোই খুব জরুরি।
এরা ফসফেটকে বন্ড হতে দেয় না এবং মাটিকে একটুখানি ক্যালসিয়াম কী করে আপনার শিকড়কে সতেজ রাখে। এর ফলে আপনার মাটির মধ্যে যে সারগুলি আপনি আগে থেকে দিয়েছেন সেটিকে কিন্তু নিতে সক্ষম করে। আরেকটি যে বিষয় বলবো আমি, যে মাটিতে গোবর সারের পরিমাণ, মাটিতে যদি আপনার গোবর সারের পরিমাণ ঠিকঠাক থাকে তবে কিন্তু ফসফেট কখনোই ক্যালসিয়ামের সাথে বন্ড হতে পারবে না। এটা একটি বিরাট বিষয় আপনাকে জেনে রাখা দরকার, যে শুধু আপনি যদি মাটিতে রাসায়নিক সার দিয়ে চাষ করতে চাইছেন এর ফলে কিন্তু আপনার মাটি খারাপ হচ্ছে এবং কিছু বছর পর দেখা যাবে যে আপনার মাঠে ক্যালসিয়াম বন্ড হয়ে গেছে, মানে ফসফেট ক্যালসিয়ামের সাথে বন্ড করে ফেলেছে এবং আপনার এই যে এভাবে ডগগুলি সুন্দর হচ্ছে এগুলি কিন্তু আপনার হচ্ছে না, গাছে ফল ধরছে না, আপনি সার তো দিয়েই চলেছেন তবু হচ্ছে না কিছু। এর জন্য আপনাকে গোবর সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। আপনি গোবর সার জমিতে একবার মানে এক বছর দিলেন তো আপনার দু বছর চলবে, এটা আপনি হয়তো ঠিকমতো ইয়ে করতে পারছেন না, কারণ রাসায়নিক সার দিয়ে যারা চাষ করেন তারা ব্যাপারটা তাদের সহজে মাথায় ঢুকবে না, কিন্তু যারা জৈবভিত্তিক চাষ করেন তারা নিশ্চয়ই জানেন যে গোবর সার একবার দিলে দু বছর আড়াই বছর পর্যন্ত সেটা লাস্টিং করে আপনার সারটি যদি এক থেকে দেড় বছরের পুরনো হয়। তবে একটি বিষয় খেয়াল রাখার এখানে বলবো আমি, সার কিন্তু কখনোই ছ মাসের নিচে বা তার নিচে মানে সাত আট মাস না হলে সার কিন্তু আপনারা মাটিতে প্রয়োগ করবেন না। কারণ কি হয়, সারটি যদি ঠিকমতোভাবে পচে না যায় তাহলে কিন্তু সেটি সার হয় না। কী করে বুঝবেন যে সার ঠিকমতো হয়ে গেছে? তো গোবর সারের ক্ষেত্রে সেটা থেকে সমস্ত রকম গন্ধ দুর্গন্ধ চলে যাবে এবং সারটির মধ্যে কোনো রকম কোনো গন্ধ থাকবে না, তবেই আপনারা বুঝবেন যে সারটি একদম রেডি আপনার জমিতে দেওয়ার জন্য। এই সার জমিতে দিলে, গোবর সার জমিতে দিলে কী হবে জানেন তো, শশা গাছের জন্য প্রচুর জল দরকার হয়, তো মাটির মধ্যে যে জলের পরিমাণটাকে না এই গোবর সার কিন্তু নিয়মিতভাবে ঠিকঠাক রাখবে। আপনি হয়তো একবার জল দিলেন, এখন চার দিন পাঁচ দিন ছ দিন আপনাকে জল দিতে হবে না। শশা গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা জল মোটামুটি সাত দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ শশা গাছে প্রচুর পরিমাণে জল দরকার হয় এবং প্রচুর পরিমাণে খাবার দরকার হয়। তাই আপনারা শশা গাছ লাগানোর আগে জমিতে বিঘা পিছু যদি পারেন দু থেকে তিন গাড়ি, হ্যাঁ, যদি আপনারা শুধু জৈবভাবে চাষ করতে চান এখনই করেন না শুধু জৈবভাবে চাষ, কারণ আপনারা 30% রাসায়নিক সার ব্যবহার করুন এবং 70% জৈব সার ব্যবহার করুন। দেখছেন এখানে এই যে পাতাটা, এটা কিন্তু ব্যাকটেরিয়াজনিত কারণে আক্রান্ত আমার যতটুকু মনে হয়। এই যে ডগগুলো, এই এইটা আমি কিন্তু বুঝতে পারছি না যে কুঁকড়ে কেন গেছে, আমার তো মনে হচ্ছে এটা কোনো আপনার এই ফল শোষককারী মানে রস শোষককারী শোষক পোকা যেটা বলি সেই পোকার জন্যই আক্রান্ত হচ্ছে, ঠিকমতোভাবে বুঝতে পারছি না আমি, এটা নিয়ে আরও রিসার্চ করতে হবে আমাকে। এই আমার গাছে শুধুমাত্র একটি এবং দুটি পাতায় দেখা গেছে, একটি গাছের মধ্যে দুটি পাতায় রোগটি দেখা গেছে। আমার যতটা মনে হচ্ছে এটা ব্যাকটেরিয়া নাও হতে পারে, কোনো ধরনের কোনো অনুখাদ্যজনিত অভাবের কারণে লৌহ ম্যাঙ্গানিজ কপার এগুলোর জন্যও হতে পারে। তাই আমি বুস্টার টু স্প্রে করেছি, এই বুস্টার টু এর মধ্যে আপনার হরমোন তো আছে, ফাইটো হরমোন বলে, এটা থেকে আপনার ফুল ফল ফুল বৃদ্ধি পায়, স্ত্রী ফুলের পরিমাণ বৃদ্ধি পায় সেটা আছে, এবং এর মধ্যে অনুখাদ্য আছে বর্তমান, অনুখাদ্যগুলো আপনার গিয়ে কাজ করবে। কিন্তু এটা কিন্তু আপনার দেখুন, এটা কিন্তু আপনার রোগ, এটাই দেখুন এই যে আপনার এখানে পোকায় ডিম পেরেছে এবং সেখান থেকে ছানা হয়ে ওখানে আপনার মাকড়ে পাতাটাকে জড়ো করেছে এবং দেখুন পাতারই কী অবস্থা। এই গাছটার মধ্যেও কিন্তু এরকম অনুখাদ্যজনিত কারণ লক্ষণের অভাব আছে, অনুখাদ্যজনিত অভাবের লক্ষণ ধরা পড়ছে আমার মনে হচ্ছে, কারণ অ্যান্টিবায়োটিক আমি যথারীতি স্প্রে করি, ব্যাকটেরিয়া লাগার অতটা চান্স নেই, তবুও আপনারা এই পাতাগুলিকে কেটে ফেলুন, কারণ ঠিকঠাকভাবে তো আমরা বুঝতে পারছি না, কারণ মেশিন ছাড়া ঠিকঠাকভাবে বোঝা সম্ভব নয়। সমস্ত কিছু আইডিয়া লাগিয়ে করাটা কিন্তু খুবই খারাপ জিনিস, যেগুলো নইলে নয় বা যেগুলো আপনি স্বাবলম্বী আইডিয়াটি করার জন্য সেটি শুধুমাত্র আইডিয়া নিজের মাথা লাগিয়ে করবেন, বাকি কিন্তু আপনি একটু চেষ্টা করবেন টেস্ট করে নেবার, বিশেষত মাটিটি একটু টেস্ট করে নেবেন, তাহলে আপনার গাছ সুস্থ সবল হবে এবং আপনার খরচা অনেক কমে যাবে। ফ্রিতে আপনি গ্রাম সাইডে যারা থাকেন তারা ফ্রিতে কৃষি সহায়িকা থেকে আপনারা করতে পারেন, ব্লকের যে সমস্ত ব্লক স্তরীয় যে সমস্ত আপনার কৃষির বিভাগগুলো আছে সেখান থেকে, তাছাড়া যারা শহরাঞ্চলে বাস করেন ওনাদের জন্য বিভিন্ন জায়গায় এইসব দপ্তর আছে, আপনারা একটু গুগল থেকে সার্চ করে নিন তাহলে পেয়ে যাবেন যে কী করলে আপনারা এই মাটি চেক করাতে পারবেন। তাছাড়া টবের ক্ষেত্রে আমি বলবো পিএইচ মান বেশি থাকুক বা কম থাকুক, আপনারা গোবর সারের পরিমাণটি বেশি করে দিয়ে চাষ করুন, মাটির বদলে অল্প মাটি 30% মাটি আর যদি 70% গোবর সার দেন আপনারা, ভালো গোবর সার, তাহলে আপনাদের পিএইচটা কোনো ভ্যারি করে না, আপনাদের গাছটি সুস্থ সবল থাকবে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই দেখুন এখানেও পোকাগুলি, ডগগুলিকে আপনাদের দেখে না সচরাচর খেয়াল রাখতে হবে যে ডগের মধ্যে পোকা লাগছে না, তো এই ডগ একবার বেড়ে যাওয়া আটকে গেলে কিন্তু আপনাদের গাছটি পুরোপুরিভাবে আট থেমে যাবে, ফল ধারণ ক্ষমতা কমে যাবে। শশা গাছে ডগ সবসময় ছুটবে, আগের দিকে ছুটবে, তবেই কিন্তু আপনাদের ফল ধারণ ক্ষমতাটি গাছের ভালো হবে। এবং আপনারা নিয়মিত বোরন স্প্রে করুন, ক্যালসিয়াম স্প্রে করুন, পিজিআর স্প্রে করুন, আমি বায়োভিটা এক্সের জন্য আপনাদেরকে বলবো বায়োভিটা এক্স স্প্রে করুন। তাছাড়াও আপনারা যদি আপনারা পোকা দেখেন গাছের মধ্যে কোনো পোকা,
তার জন্য নিম তেল স্প্রে করুন, কারণ ফলন্ত গাছে যখনই আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না, তার ফল ধারণ ক্ষমতাটি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, হয়তো আপনারা সরাসরিভাবে বুঝতে পারবেন না, কিন্তু আমি বলছি একদম গ্যারান্টেড যে যখন আপনারা ফলন্ত গাছে কোনো জোরালো কীটনাশক প্রয়োগ করবেন, তখন কিন্তু আপনাদের ফল ধারণ ক্ষমতা গাছের কমে যাবে, পরবর্তী দিনে গিয়ে ফুল আসবে না, ফুল এলেও স্ত্রী ফুলের পরিমাণ কমে যাবে। আপেক্ষিকভাবে কমে যাবে, আপনারা হয়তো চোখে দেখে বুঝতে পারবেন না, কিন্তু কমে যাবে, আমি বলছি একদম শতভাগ গ্যারান্টেড। যতটা সম্ভব রাসায়নিক সার, যতটা সম্ভব কীটনাশক থেকে, রাসায়নিক কীটনাশক থেকে দূরে থাকুন, জৈব কীটনাশকের দিকে আগ্রহী হন, জৈব চাষি হয়ে উঠুন। এতে আপনাদের সমাজ, আপনাদের আপনি নিজে, আপনার মাঠ, সমস্ত জিনিস সুস্থ থাকবে। আজকে হয়তো আপনি এর লক্ষণটি বুঝতে পারবেন না, আপনাদের ফলন একটু তুলনামূলকভাবে কমে যাবে, তাই আপনাকে বলবো যে 30% রাসায়নিক সারের সাথে 70% জৈব, বা হাফ হাফ ও করুন, হাফ হাফও দিয়ে করুন, তাহলে অনেকটা লাভ পাবেন আপনারা। এই মুহূর্তে হয়তো লাভটা পাবেন না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনাদের মাটি উর্বর হবে, অনেকটাই উর্বর হবে। দেখছেন তো এই যে শশা কীভাবে ফল ধরেছে আমার কাছে, দেখুন কত সুন্দর ফল, প্রত্যেকটা জয়েন্টে কিন্তু ফল আছে। হ্যাঁ, প্রত্যেকটা জয়েন্টে ফল আছে, প্রত্যেকটা গাঁটে গাঁটে ফল আসছে, স্ত্রী ফুলের পরিমাণ দেখুন। আপনারা বুস্টার টু স্প্রে করুন, এর থেকে আপনাদের ফল ধারণ ক্ষমতা গাছের বৃদ্ধি পাবে। এই দেখুন, যাই হোক আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে আবার অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার যেটা এখানে বলার যে আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিও লাইক করেন না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন। আপনাদের একটি ছোট্ট লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা আগ্রহ প্রদান করে নতুন একটি ভিডিও বানানোর জন্য, নতুন কিছু খুঁজে আপনাদের দেখানোর জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।